আরে বাস, এটা আমাদের অপু ভাই না? আরে হ তাই তো দেখতেছি। আরে অপু ভাই। হ্যাঁ ভাই। কি পরিবর্তন রে ভাই, আপনার পুরা লায়ক সুলেমান খান না, মানে ওই পারে আছে নায়ক সালমান খান আর এই পারে আপনি আমাদের নায়ক সুলেমান খান। কিন্তু এইটা কি রে ভাই, ভেতরের জিনিস বাইরে কেন? এটা আবার নতুন স্টাইল নাকি? বাট শার্টের উপরে আন্ডারওয়্যার কে পরে রে ভাই? এখন একদল পাবলিক আইসা আমারে বলবো, এই তোর সাহস কত বড়, তুই অপুরে রোস্ট করছস? কিন্তু না ভাইয়া, এটা কোনো রোস্ট ভিডিও না, এটা একটা টিউটোরিয়াল ভিডিও। আমি জাস্ট এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করতেছি। আন্ডারওয়্যার শুধুমাত্র প্যান্টের নিচে না, শার্টের উপরেও পরা যায়। আর তার থেকেও বড় কথা হলো, পরা যাক বা না যাক, আমার জিনিসটা আছে আমি দেখাবো না? অবশ্যই দেখাবো। আর কি কুল লাগতেছে একবার দেখেন। যাই হোক, আজকের পুরো ভিডিওতে আমি কিছু টিকটকারদের টিকটক ভিডিও নিয়ে কথা বলবো, যেগুলো দেখলে আপনার জীবন হয়ে যেতে পারে অনেক সুন্দর, আপনি হয়ে যেতে পারেন অনেক সুদর্শন। আর এই আইডিয়াগুলো যদি আপনি আপনার লাইফে অ্যাপ্লাই করেন, তাহলে আপনি হয়ে যেতে পারেন এক বিরাট মাপের টিকটক সেলিব্রিটি। বাই দা ওয়ে, আপনাদেরকে তো বলাই হয়নি, আপনারা কি জানেন টিকটকের একটা নতুন নাম দেওয়া হয়েছে? কি বলেন, জানেন না? আচ্ছা আমি বলতেছি, এখনই প্লে স্টোরে চলে যান আর সার্চ বক্সে লিখে ফেলুন KUTTA কুত্তা, APPS কুত্তা অ্যাপস, তারপর দেখেন কোন অ্যাপটা আসে। এবার একটা SS মায়েরা এই ভিডিওর নিচে কমেন্ট করে ফেলুন, যাতে দেখতে চাই টিকটকার আসলে কি ইউজ করে। নামাজ বাদ দিও না বন্ধু, এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। হ্যালো হ্যালো হ্যালো, মাইক্রোফোন টেস্টিং 1 2 3 4, হ্যালো, না সব কিছু ঠিকঠাকই আছে। আসসালামু আলাইকুম, দিস ইজ ফারাবি। এটা নিয়ে আমার কিছু বলার নাই, কিছু না, আমি বলবোই না, আপনারা যতই রিকোয়েস্ট করেন আমি কিছুতেই বলবো না। শুধু একটাই কথা বলবো, পুরুষদের ওপর নারীদের এরকম নির্যাতনের তীব্র প্রতিবাদ জানাই, তীব্র প্রতিবাদ। আগুন তুমি কোথায় আছো, আমি তোমাকে চাই, আমি তোমাকে অনেক ভালোবাসি। বাহ বাহ বাহ, ওইদিকে সুমাইয়ের জন্য আগুন ফাগুন শাহজালাল সব পাগল হয়ে যাচ্ছে, কে হবে সুমাইয়ের জামাই? একজন গান গাইতেছে তো, কত স্বপ্ন দেখায়, আর একজন অভিনয়। আর এদিকে এই মায়া আগুনের জন্য কাঁদতেছে, আগুন 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 না, মানে কাকা দেশে কি নিব্বা নিব্বিদের প্রেম কাহিনী বৈধ হয়ে গেল নাকি? অভিনয়টা দেখছেন একবার, পুরো সাবা নামে, মানে কিছু একটা হলেই হয়েছে, ইমোশনাল হয়ে কান্দা দেয়। আর তার থেকেও বড় কথা হলো, আরে আফা আপনার সাইজ দেখছেন আর আগুনের সাইজ দেখছেন, মানে যাই আগুন হলো এইটুকু একটা বাচ্চা, ঠিক মতো এখনো কথাই বলতে পারে না। আমার নাম আগুন, আমার সাথে থাকি ম্যাচ। আচ্ছা সরি সরি, আমার ভুল হয়েছে, আমারে ক্ষমা করে দেন। নিজেকে এমন ভাবে পরিবর্তন করব যেন এক্স এর বাচ্চা দেখে বলে, এটা যদি আমার আব্বা হইতো। বাহ কাকা বাহ, অসাধারণ। বাট একটা বার এটা চিন্তা করে দেখলাম না যে তোমার বউয়ের এক্সও যদি তোমার মতো মন মানসিকতা হয়, সেও যদি চিন্তা করে যে নিজেকে এমন ভাবে পরিবর্তন করব আমার এক্স এর বাচ্চা যেন আমারে দেখলে বলে, এটা যদি আমার আব্বা হইতো, এটা যদি আমার আব্বা হইতো। এখন বলো কাকা, তোমার বউয়ের এক্স এর সম্বন্ধে তোমার বাচ্চার মুখে এটা শুনতে তোমার কেমন লাগবে? ধরো তুমি তোমার বউ আর বাচ্চাকে নিয়ে কোথাও ঘুরতে গেছো, ঠিক ওই সময় তোমার বউয়ের এক্স তোমাদের সামনে হাজির, তখন তোমার বউয়ের এক্স কে দেখে তোমার বাচ্চা যদি বলে ওঠে, ইস এটা যদি আমার আব্বা হইতো, তখন তোমার এটা শুনতে ঠিক কেমন লাগবে? আমি না সত্যিই বুঝি না টিকটকাররা ঠিক কোন লজিকে ভিডিও বানায়। আরে কাকা, তোর একটা মেয়ের সাথে রিলেশন ছিল, ঠিক মতো বনি বানাই হয় নাই, ব্রেকআপ হয়ে গেছে, ঝামেলা শেষ, আল্লাহ হয়তো তোর জন্য অন্য কাউকে ঠিক করে রাখছে, অপেক্ষা কর পেয়ে যাবি। তা না, ব্রেকআপ হয়েছে জন্য তার সংসার ভাঙার ফোন দিয়ে আটতেছে। বিশ্বাস করেন, আমার আজকের এই ভিডিও সব থেকে মজাদার পার্ট হলো এইটুকু। কেন বলুন তো? কারণ এখন আমি আপনাদেরকে দেখাতে চলেছি বাংলাদেশের আপকামিং লায়ক লায়িকাকে, যাদের অভিনয় লেভেল জাস্ট এই জায়গায়। আমার কাছে পার্সোনালি মনে হয়, এরা যদি কোনোভাবে একবার মুভি করার সুযোগ পায়, তাহলে শাকিব খানের ভাত মেরে দিবি শিওর। যদিও এখন তারা টিকটক কাঁপাচ্ছে, তাতে কি আপনারা তো জানেন টিকটক থেকে এখন লায়ক গায়ক বারো ভাত তরকারি সব হওয়া যায়। নাটক সিনেমার ডিরেক্টররা তো এইগুলাই করতেছে, টিকটক থেকে টিকটকারদের ধরে ধরে নিয়ে গিয়ে নাটক সিনেমা বানাচ্ছে। আমি না একটা জিনিস বুঝতেছি না, তুই কেন ইউটিউব ফেসবুকে পড়ে আছিস, তুইও টিকটকে যা। ওয়েট, আপনারা আবার ভাইবেন না যে আপনাদের বলতেছি, ফারাবিকে বললাম। হালাই সারাদিন শুধু টিকটকারদের পিছনে পড়ে থাকে, নিজে তো কিছু করতে পারবে না, কাউকে কিছু করতেও দিবে না। কি ভাবছেন এই কথাগুলো আমার? জি না কাকা, এই কথাগুলো বলছে শত শত টিকটকারদের একমাত্র রাজা, সব টিকটকারদের হর্তাকর্তা, টিকটকের রাজপুত্তর 143। আমি কিন্তু সবকিছু হারাতে রাজি, কিন্তু তোমাকে না। আমিও কিন্তু সবকিছু হারাতে রাজি, জাস্ট তোমাকে সারা না, মানে আমার ফোনটার কথা বলছিলাম।
আসলে কাকা এটা ছাড়া তো এই ভিডিও নিয়ে আর কিছু বলার নাই। আর কি বা বলতে পারি বলেন, লজ্জা শরম বলতে তো কিছু আছে তাই না? এইটুকু এইটুকু নিব্বাত আর নিব্বিরে নিয়ে এই ভিডিওগুলো বানাচ্ছে, আর আজ 27 বছর ধরে আমি সিঙ্গেল। আসলে আমার লজ্জা শরম নাই, নইলে এই ভিডিও নিয়ে কেউ এই ভিডিও বানাই? আপনাদের কথা না হয় বাদই দিলাম, আমার কথা একটাবার ভাবেন। এত এত মেয়ে আমার ভিডিও দেখে, আচ্ছা সবাই কি মিঙ্গেল, কেউ সিঙ্গেল নাই? আমি না হয় কাউকে পড়াতে পারি না, বাট তারাও কি একটু ট্রাই করবে না? মানে মেয়েদের মনে এত অহংকার থাকবে কেন আমি বুঝি না, একটু অহংকার কমান কমান ঠিক আছে। যাই হোক, লজ্জার কথা না বললি, নেক্সট। আপনি কি অন্যের সাথে কথা বলতে পারুন করুন, এইটুকুই বলবো যে আমার জায়গাটা সমতাকে দিন। আহারে, এরকম মন মানসিকতার বোপে আপনাদের কাকা কত খুশি একটাবার দেখেন। বলছিলাম কি কাকা, এত খুশি হয়েন না, মেয়েদেরকে তো আপনি চিনেন না, এখন বলতেছে কোনো ব্যাপার না সিল, বাট বাসায় গিয়ে যখন চিলটারে ফিল করবে তখন বুঝবেন কত ধানে কত চাইল। কথায় কথায় শুধু এটাই শোনাবে, হ পাশের বাসার ভাবি তো অনেক সুন্দর, ভাবি অনেক সুন্দর, ভাবি অনেক সুন্দর তাই না? ওই ভাবি অনেক সুন্দর, ভাবি অনেক সুন্দর। বুঝছি ভাইরা যান নিস্তার নাই, চলেন আমরা ভিডিও শেষ করি। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার মেরে দিবেন, আর এই এপিসোড যদি আরো দেখতে চান তাহলে এখনই কমেন্ট করে জানান। আর হ্যাঁ, স্পন্সর এবং প্রমোশন করানোর জন্য যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান তাহলে আমাকে মেইল করতে পারেন, মেইল ডেসক্রিপশনে আছে, অথবা ইনস্টাগ্রামে নক দিতে পারেন, ইনস্টাগ্রাম লিঙ্কও ডেসক্রিপশনে আছে। তো বিদায় বন্ধুরা, আল্লাহ হাফেজ।